سيدنا لقمان عليه السلام ছেলেকে বললেন ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খরদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খাবীর তিন নম্বরে سيدنا লোকমান বললেন বাবা ভালো কাজ যদি তুমি করো কিংবা খারাপ কাজ যদি তুমি করো সেটা যদি মাউন্ট এভারেস্টের উপরে উঠে করো কোন খারাপ কাজ আও ফিস সামাওয়াতি মহা শূন্যে যেয়ে যদি করো আও ফিল আরদে জমিনের অতল গহ্বরে কোন সুরঙ্গ বানিয়ে সেখানেও যেয়ে যদি কোন পাপ করো ইয়াতি বিহাল্লাহ সেটাও আল্লাহ নিয়ে আসবে কোন পাপ বা কোন ভালো কাজ আকাশে উঠে পাহাড়ে উঠে কিংবা সুরঙ্গ করে জমিনের ভিতরে ঢুকেও যদি করো কিয়ামতের দিন আমলনামায় সেটা দেখতে পাবে কারণ ইন্নাল্লাহ লতীফুন খাবীর তিনি হলেন লতীফ সূক্ষ্মদর্শী যত ছোট কাজই করো না কেন তার চোখকে ফাঁকি দেয়া যায় তার মানে তিন নাম্বার উপদেশে সাইয়েদনা লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই ছেলেকে বোঝাবেন বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও কারে দাও জানো তিনি কত বড় অধিকারী তিনি কত বিশাল তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্যে উঠেও করো পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো তার চোখকে কোশ্চিনকালেও ফাঁকি দেয়া যাবে তার মানে তিন নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে শক্তির ব্যাপারে ক্ষমতার ব্যাপারে আল্লাহ তাআলার অথরিটির ব্যাপারে ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বপ্ন কি কোন রবের ইবাদত তুমি করো গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখকে কোশ্চিনকালেও ফাঁকি দেয়া যায় না ঠিক কি না এই পৃথিবীতে সবার চোখকে ফাঁকি দেওয়া যায় কি যায় না পুলিশের চোখ সিকিউরিটির চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের যে অফিসার থাকে তাদের চোখ বিভিন্ন জায়গায় বড় বড় যে সিসি ক্যামেরা থাকে এগুলো এগুলোও ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একজনের চোখ আওয়াজ করে বলুন তো তিনি কে ফাঁকি দেওয়া যায় আচ্ছা বলেন এই ছোটবেলা থেকেই এই সেন্সেশন এই অনুভূত সফটওয়্যার যদি আপনার ছেলের মাথায় ঢুকায় দেন এই ছেলে কোনোদিন দুর্নীতি করবে খাদ্যে ভেজাল দিবে মাসে ফরমালিন দিবে প্রতিবেশীকে কষ্ট দিবে অনিয়ম করবে অন্যের অধিকার হরণ করবে না এজন্য ছোটবেলা থেকেই তার রবকে চিনায় দিতে হবে রবকে চিনায় দিতে হবে তিন নম্বরে ছেলেকে তিনি বললেন বাবা অতি ক্ষুদ্র ভালো কাজ কিংবা খারাপ কাজ যেখানেই করো না কেন কিয়ামতের দিন সেটা তুমি দেখবা তার মানে তখন থেকে সে বুঝবে আমি যাই করি না কেন ভালো একটা রিওয়ার্ড আমি পাবো কিনা আর খারাপ যদি করি এটা শাস্তি আমাকে ভোগ করতেই হবে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় আমাকে দাঁড়াতেই হবে নিক্তি পাল্লা মাওয়াদি মাওয়াজিনুল কিস্ত ন্যায়ের মানদণ্ড আল্লাহ সেদিন স্থাপন করবেন আমরা যেটা মিজানের পাল্লা বলি এটা মূলত ন্যায়ের মানদণ্ড সামান্য ক্ষুদ্রতে ক্ষুদ্র জিনিস দিলেও ওইখানে টের পাওয়া যায় সুবহানাল্লাহ পড়ে আচ্ছা আমরা যে চাল কিনি 10 কেজি চালের একটা বস্তা কিনছি দেখবেন যে অনেক সময় মাপটা একুরেট হয় না 10 কেজির চেয়ে হয়তো একটু বেশি অথবা হয়তো একটু কম এরকম হয় না অনেক সময় 5 কেজি কিনছেন এক দোকান থেকে আরেক জায়গায় যে ভালোভাবে মাপ দিয়ে দেখবেন যে একটু বেশি হয়েছে তবে একটু কম হয়েছে ঠিক কিনা আল্লাহ যে মিজানের পাল্লা সেদিন বসাবেন ওইখানেও তো এরকম হবে হ্যাঁ কেমন হবে فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ পড়ুন وَمَثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ক্ষুদ্রাতি ক্ষুদ্র জাররা তথা অনুপরিমাণ ভালো যদি করো সেটাও সেদিন নিক্তি পাল্লায় মিজানের দাড়ি পাল্লায় দেখতে পাবা ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপও যদি করো সেদিনও মিজানের পাল্লায় সেটা তুলে দিবে কে জাররা মানে খুবই ক্ষুদ্র কতটুকু ক্ষুদ্র আমি উদাহরণ দিয়ে বুঝাই শীতের সকালে টিনের ঘরে যারা কোনোদিন থেকেছেন এখানে তো শীত নাই মালয়েশিয়াতে সিজনের কথা মনে আছে তো আপনাদের না মালয়েশিয়া থেকে সব ভুলে গেছেন শীতকাল শীতকাল মনে আছে হ্যাঁ শীতের সকালে টিনের ঘরে যদি কখনো থাকেন দেখবেন যে টিনের ঘরে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকে রশ্মি মনে পড়ছে শীতের সকাল টিনের ছিদ্র দিয়ে দেখবেন চিকন একটা সূর্যের রশ্মি ঢুকছে ওটার কাছে গেলে দেখা যায় সামান্য ধুলাবালি কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে অন্যদিকে কিন্তু দেখা যায় না এদিকে নাই কিন্তু ওই ছিদ্রটার কাছে গেলে দেখা যায় আলো যেদিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটা ঝুলি করা কি শুধু এদিকেই না পুরো ঘরেই আছে ওইদিকে আলো পড়ছে ওটা দেখা যায় ওই যে ছোট্ট
সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট ছোট ধুলিকণা দেখা যায় ওইটার নাম হচ্ছে যাররা যাররা ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরা ইয়ারা এই ধুলিকণার ডাস্টের যাররা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবা আবার যাররা পরিমাণ খারাপ করলে সেদিন কিয়ামতের পাল্লায় সেটাও দেখতে পাবা পড়েন সুবহানাল্লাহ তার মানে তিন নম্বরের ছেলেকে আল্লাহর শক্তি আর সম্ভাবনা সম্পর্কে সতর্ক করলেন জানান দিয়ে বললেন বাবা যেটাই করো না কেন সবার চোখকে ফাঁকি দেয়া যায় দেওয়া যায় না একজনের চোখ তিনি কে কয়টা গেল উপদেশ সবাই বলুন তো কয়টা তিনটা চার নম্বরে লোকমান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার সন্তান চার নম্বরে উপদেশ হলো তোমাকে নামাজ কায়েম করতে হবে সবার আগে নামাজ কাজকে বলে দাও আমার নামাজ আছে নামাজকে বলো না কাজ আছে ঠিক কি না সালাত কায়েম করো হো সালাত কায়েম করো হবে জান্নাতি তুমি হবে জান্নাতি তুমি দিবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম রব্বি আল আলা রব্বি আল আজিম সুবহানাল্লাহ পড়ে চার নম্বরে আকিমিস সালাত বলবো বাবা নামাজ কায়েম কর এর আগে কিন্তু নিজের মুসল্লি হইতে হবে এটা বুঝতে পারতেছেন তো হ্যাঁ ছেলেকে বলতে হইলে আগে নিজের মুসল্লি হইতে হবে নামাজের ব্যাপারে নো কনসিডারেশন কোনো ছাড় নাই সালাত আপনাকে পড়তেই হবে যে কোনো পরিস্থিতিতে এজন্য 7 বছর 10 বছর বয়স হলে প্রয়োজনে রূঢ় আচরণ করো শাসন করো প্রয়োজনে মৃদু প্রহার করো খবরদার একসাথে মাঝে মাঝে নিজেরাও ঘরে করবেন মসজিদে তো যাবেনই বাইরে বৃষ্টি যেতে পারছেন না নিজে ইমাম হয়ে দাঁড়ায় যান আপনার ছেলে দুইজন আপনার পিছনে দাঁড়াবে আপনার স্ত্রী আর মেয়েরা তার পরের কাতারে দাঁড়াবে হ্যাঁ নারী পুরুষ একই কাতারে দাঁড়াতে পারে না অথবা আপনার ছেলেটার ইমাম বানায় দেন ও নামাজ পড়াইতেছে আপনার আজাবকে ভয় করো এই শাস্তিকে ভয় করো যে শাস্তি যখন আমি পাঠাই ওই শাস্তি দিয়ে শুধু জালেমদেরকে মারি না আলেমদেরকেও মারি ঠিক কিনা কারণ তুমি আলেম হয়ে বসেছিলে কেন তুমি সমাজকে বাঁচাও নাই কেন শুধরে দাও নাই কেন শুদ্ধাচারের অভিযানে তুমি নামো নাই কেন ঠিক কিনা তুমি একা একা জিকির করে তোমার আল্লাহর ওলি হইতে বলছে কে গোটা সমাজকে তোমার বাঁচাতে হবে একটা জাহাজ দুই তলা আপনি আছেন দ্বিতীয় তলায় নিচতলায় একদল লোক জাহাজের তলা ছিদ্র করতেছে জাহাজের তলা ছিদ্র করলে আপনি যদি বলেন ওরা নিচে আছে ছিদ্র করতেছে ওরা করুক আমি থামাবো কেন আমার তো দোষ নাই আমি তো ছিদ্র করি নাই ছিদ্র করছে কারা ওরা পানি ঢুকলে ওরা মরবে আমি তো বেঁচে যাবো বাঁচবে কারণ সে তো জাহাজের ভিতরেই আপনি যে যদি এই পাগলগুলারে না থামা ওরা তো মরবেই আপনিও শেষ চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য সমাজে যখন পাপ হয় অন্যায় হয় দেখা মাত্রই আপনাকে থামাতে হবে তা না হলে এই পাপের কারণে অন্যায়ের কারণে আজাব আর গজব যখন আসবে ঠিক কিনা মুসা আলাইহিস সালামের পায়ের মধ্যে একবার একটা লাল পিঁপড়া কামড় দিছে এই সাইজের যে লাল পিঁপড়া গুলো কামড় দিলে খুব আরাম লাগে না কেমন লাগে হ্যাঁ খুব ব্যথা করে প্রচন্ড ব্যথা করে তো মুসা আলাইহিস সালামের মেজাজ কি নরম না গরম খুব তাড়াতাড়ি রেগে যেতেন এক এক নবীর এক এক অ্যাট্রিবিউটস ছিল হ্যাঁ এক এক বৈশিষ্ট্য ছিল উনি অনেক রেগে যেতেন উনি থাপ্পড় মেরে একবার এক থাপ্পড় এত শক্তি সেই বুখারিতে এসেছে মালাকুল মাউত কে মারছিলেন একটা ওই যে ছোটবেলা থেকে মারার অভ্যাস ছোটবেলায় কার গালে দিছিল জানে না বোধহয় ফেরাউন অন্যায় দেখলেই ছোটবেলায় ফেরাউনের গালে দিছে একটা বড় হয়ে ফেরাউনের বাবুর্চির একটা এরপরে মালাকুল মাউত কেউ একটা এর কারণ মালাকুল মাউত আবার মালাকুল মাউতের মতো আসেনি মানুষের আকৃতিতে এসেছিল তো পারমিশন না নিয়ে ঢুকছে উনি ভাবছে এমনি মানুষ কিরে পারমিশন নিলি না কেন